পুরো বাটারের গন্ধ, দারুণ সুন্দর ম্যারিনেট হয়েছে উপরে। বিখ্যাত ইন্ডিয়া রেস্টুরেন্টের সামনে, এটা হলো কৈখালি ব্রাঞ্চ। এই যে দেখছেন বিল্ডিংটা, পুরোটাই হলো ইন্ডিয়া রেস্টুরেন্ট। সামনে ওদের চায়ের কাউন্টার আছে, আর এদিকে টেকঅ্যাওয়ে আছে। আর এটার লোকেশনটা বলে দিই, এদিকে হলো এয়ারপোর্ট। আপনারা যদি এয়ারপোর্টের দিক দিয়ে, মানে বারাসাত মধ্যমগ্রাম নাগেরবাজার দিয়ে যদি আসতে চান, তাহলে এয়ারপোর্ট থেকে আপনি টোটাল হলদিরামের দিকে যদি আসেন, তাহলেই বাঁদিকে কৈখালিতে প্রপার একদম পড়বে হলো ইন্ডিয়া রেস্টুরেন্ট। একদম আমি আরও ভালো করে বলে দিই, এই দেখুন ওটু যে হোটেলটা আছে, ওটু হোটেলের জাস্ট অপোজিটেই হলো ইন্ডিয়া রেস্টুরেন্ট। চলুন ভেতরে যাই, আপনাদেরকে ভেতরে ইন্টেরিয়রটা দেখাই, আর কি খাবার দাবার আছে সব আপনাদেরকে দেখাবো। কাউন্টার থেকে আপনারা রোল, একজন কালাউটি কাবাব, আওয়াধি বিরিয়ানি সবই নিতে পারেন টেকঅ্যাওয়ে কাউন্টার থেকে। আর পাশে হলো ওদের চায়ের সেন্টারে যাওয়া যাবে। এই হলো ওদের এন্ট্রেন্স। আমি যদি ওপরে আছি সেকেন্ড ফ্লোরে, তো চলুন লিফট তো এখানে আছেই, অসুবিধা নেই, একদম সেকেন্ড ফ্লোরে চলে যেতে পারবেন বা ফার্স্ট ফ্লোরে যেতে পারবেন। আমরা একটু সিঁড়ি দিয়ে উঠি। এই হলো ওদের সেকেন্ড ফ্লোর, এরকম ইন্টেরিয়ার আছে ওদের, খুব সুন্দর জায়গাটা, খুবই সাজানো গোছানো, খুবই সুন্দর। প্রপার একদম সাজানো আছে দেখছেন। এখানে একটা ওয়াশরুম আছে, এদিকে পুরোটাই সিটিং জায়গা, সিটিং এরিয়া। এই পাশটাও সিটিং এরিয়া আছে, এখানে একটা গ্রুপ সিটিং করা যায়, একসাথে যদি অনেকে আসেন তাহলে ওদিকটা বসতে পারেন। আর এদিকে সিটিং এরিয়াটা আছে। রেস্টুরেন্টের মেনু এই হলো, ওদের একটা চিঠি আছে, ওয়েলকাম টু ইন্ডিয়া রেস্টুরেন্ট, উই হ্যাভ বিন সার্ভিং ডিলাইটফুল এক্সপিরিয়েন্সেস, একটা নোট আছে, চাইলে পড়তে পারেন। স্টার্টারে দাও একটা হাফ তন্দুরি চিকেন, ঠিক আছে, তারপর দিও একটা মালাই চিকেন, মালাই টিক্কা কাবাব, চিকেন মালাই, চিকেন মালাই কাবাব, মাটন রারা পাঞ্জাবি, রারা পাঞ্জাবি হলো একটা মিন্স মাটনের টাইপের, তাই তো? মিন্স থাকবে তো, গ্রেভি টাইপ তো মিন্স থাকবে। আর তো এটা হলো চিকেন মালাই কাবাব, দেখে তো দারুণ লাগছে, টেস্টও ভালোই হবে, একদম পুরো চার্ড লাগছে বাইরে থেকে, হেভি লাগবে। একদম ছ পিসই আছে, তিনজন আছি, দু পিস দু পিস করে হয়ে যাবে, দারুণ। খেয়ে দেখি তন্দুরি চিকেন মালাই টিক্কা, দেখুন একদম সফট, হাতে দিতে না দিতেই ভেঙে যাচ্ছে। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো বাইরেটা যেরকম ক্রিস্প থাকে, মানে তন্দুরে একদম পুরো ক্রিস্প করে দিয়েছে, আর ভেতরটা কিন্তু একদম পুরো সফট আছে, চিকেনের কোয়ালিটিটাও ভালো দেখুন। এবার একটু খেয়ে দেখি টেস্টটা কেমন, দারুণ সফট, একটু চাটনিটা লাগিয়ে টু গুড, পুরো বাটারের গন্ধ, দারুণ সুন্দর ম্যারিনেট হয়েছে ওপরে ক্রিস্প একদম, এর সাথে গাজর আর বিটের একটা ফ্রাই করে ওরা একটা খুব সুন্দর একটা স্যালাড মতো দিয়েছে, এখন শেষ হয়নি, দারুণ লাগছে খেতে। তার মধ্যে অলরেডি তন্দুরি চিকেন, তন্দুরি চিকেন বলেছে, একদম তন্দুরি চিকেন চলে এসছে, দারুণ হেভি লাগে দেখতে, পুরো এই ক্রিস্পনেসটা আমার হেভি লাগে, একটু কড়া করে থাকবে তন্দুরির একটা ওই চার্ড জিনিসটা, আর ভেতরটা একদম সফট থাকবে, পুরো বোঝাই যাচ্ছে, পুরো জুসি, দারুণ সুন্দর। তন্দুরি চিকেন ব্রেস্টের পিসটা নিয়েছি, তন্দুরি চিকেনের এই যে চাটনিটা আছে, এটা দিয়ে মাখি খেতে হেভি লাগবে, ধনে পাতা, দই, একটু পুদিনা সব দিয়ে বানিয়েছে, লঙ্কা দিয়েছে, রসুন দিয়েছে, ফ্লেভারটা দারুণ লাগবে। সুপ্রিমটা আসলে এই যে দুটো স্টার্টার আইটেম আমি ট্রাই করলাম, দুটো স্টার্টার আইটেমই ট্রাই করতে পারেন, খুব ভালো লাগবে।
এসে গেছে অলরেডি। এটা হলো স্পেশাল যে মাটন বিরিয়ানিটা আমরা অর্ডার দিয়েছি, সেটা দু পিস মাটন আছে এখানে, দু পিস মাটন আছে এটা, আর এখানে আছে বাটার তন্দুরি রুটি, আর এটা হলো মাটন রাড়া মশালা। মাটন রাড়া মশালাটা কিন্তু একটা দারুণ আইটেম, এর মধ্যে মাটনের পিসও থাকে আর মাটনের কিমাও থাকে, তো এটা একটা দারুণ আইটেম। ইন্ডিয়া রেস্টুরেন্টের সেই অথেন্টিক বিরিয়ানি, দু পিস মাটন দিয়ে স্পেশাল মাটন বিরিয়ানি। তো আমরা একটাই মাটন বিরিয়ানি নিয়েছি, তিনজনে শেয়ার করছি, মোটামুটি কোয়ান্টিটি খারাপ না। এই এক একটা পিস মাটনের এরকম দু পিস আছে, যথেষ্ট বড় পিস দেখছেন, আর আমার একটুখানি চর্বি টাইপের পিস বেশি ভালো লাগে, তো সেরকমই পিস আছে। একটা আলু আছে আর একটা ডিম আছে, আর এটার প্রাইস হলো 395 রুপিস বিরিয়ানি। দেখি টেস্টটা দেখি, দেখি খুব একটা কিন্তু অয়েলি না, মোটামুটি যতটা মানে তেল থাকার কথা ঠিক ততটাই আছে। রাইসগুলো একদম দারুণ সুন্দর, বড় বড় লং গ্রেন বাসমতি। খেয়ে দেখি এবার, দারুণ টেস্ট মাটনটা দেখুন, একদম পুরো সুসিদ্ধ মাটন যেটাকে বলে, একদম পুরো ভেঙে আসছে, দারুণ সুন্দর। মাটন দিয়ে একটু খেয়ে দেখি, লঙ্কা বিরিয়ানিটা লাইট বিরিয়ানি, অতিরিক্ত তেল মশলা ইউজ করেনি, যতটা উচিত দেওয়া উচিত ততটাই দিয়েছে। এমনি ইন্ডিয়ান রেস্টুরেন্টে মাটন বিরিয়ানি খুবই নাম করা, আপনারা জানেন, দারুণ। আমি আরেকবার খেয়েছিলাম, তখনও খুব ভালো লেগেছিল, এবারও খাচ্ছি, এবারও মুগ্ধ হচ্ছে। মানে আমি বলতে পারি হয়তো ইন্ডিয়ান রেস্টুরেন্টের বিরিয়ানি আমার ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি ইন কলকাতা না হয়ে যায়। মাটন রাড়া মশালা, এই মাটন রাড়া মশালাটা অ্যাকচুয়ালি কিন্তু একটা হিমাচলি ডিশ যতটা আমি জানি। এই মাটন রাড়া মশালাটা কুক হয় মাটন কিমা তার সাথে মাটনের পিস দিয়ে, এটা খুবই ডেলিশিয়াস আইটেম একটা, একদম পুরো প্রচুর কিমা আমি পাচ্ছি। এবার দেখি ইন্ডিয়া রেস্টুরেন্ট এটা কেমন বানিয়েছে। ভালো করেছে, নো ডাউট ভালো করেছে, বড় টমেটো পিস দিয়েছে, মাটনের পিস আছে এরকম চারটে, তার সাথে প্রচুর কিমা আছে, এখানে দেখো প্রচুর কিমা পিস আছে, কিমা আছে মাটনের কিমা, আর তার সাথে এরকম বড় বড় পিস আছে চারটে। আমি দামগুলো সব কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, বা বিলটা আসুক আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব ভালো টেস্ট। দারুণ সুন্দর মাটন রাড়া মশালাটা কিন্তু ট্রাই করতেই পারেন, ইন্ডিয়ান রেস্টুরেন্টের এগুলো কিন্তু স্পেশালিটি আইটেমের মধ্যে পড়ে। মাটনগুলো একদম দারুণ কুক হয়েছে, মাটন তন্দুরিটাও একদম দারুণ, তন্দুরি রুটিটাও দারুণ, বাটার তন্দুরি রুটি ভরে ভরে বাটার দিয়েছে, কোনো কমপ্লেন নেই বাটারের ব্যাপারে, আর গ্রেভিটাও দুর্দান্ত বানিয়েছে। সুপার পিস, একদম দারুণ সেদ্ধ হয়েছে, দেখতেই পাচ্ছেন একদম পুরো ভেঙে আসছে, খুব ভালো লাগলো আমার এই ইন্ডিয়া রেস্টুরেন্টে খাবার, খুব ভালো লাগলো, অতি অবশ্যই ট্রাই করবেন, আমি রেকমেন্ড করছি, আর দামও রিজনেবল, খুব ভালো লাগবে। ওহো, দেখুন মাটন সব শেষ করে ফেলেছি, দেখুন এই যে গ্রেভিটা আছে এটা কিন্তু প্রচুর কিমা ভরা, মাটন রাড়ার এইটাই একটা স্পেশালিটি, আপনি মাটন কিমা এবং মাটনের পিস দুটোই পাবেন, এই সব কিন্তু মাটনের কিমায় ভরা, দেখতে পাচ্ছেন তো মাটন কিমা, এগুলো কিন্তু খুব একটা গ্রেভি না, গ্রেভি তো আছেই তার সাথে মাটন কিমা ভরা,